রাজবাড়ি রেল সেকশনে 32টি স্টেশন রয়েছে। লোকবল সংকটের কারণে 10টি স্টেশন এরই মধ্যে বন্ধ রয়েছে। বাকি স্টেশনগুলোতে যাত্রী ওঠানামা করলেও টিকিট সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই। চুরি হয়ে যাচ্ছে স্টেশনের মূল্যবান সম্পদ। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন, লোকবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ রয়েছে। নতুন নিয়োগ না হলে এই সমস্যা সমাধান হবে না। রাজবাড়ি প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ি রেল সেকশনের অধীনে 32টি স্টেশন, এর মধ্যে 10টিতে নেই কোনো কর্মকর্তা কর্মচারী। অন্য 22টি স্টেশনে জনবল সংকট নিয়ে চলছে রেল। অনেক ঝুঁকিপূর্ণ রেল গেটগুলোতে নেই গেটকিপার। জনবল শূন্য রেল স্টেশনগুলোতে অনুমানের ওপর নির্ভর করে চলে ট্রেন। বছরের পর বছর এমনভাবে চলছে রাজবাড়ি রেল সেকশন। রাজবাড়ি রেল সেকশনগুলোর মধ্যে গোয়ালন্দ বাজার, সূর্যনগর, বেলগাছি, মাছপাড়া, খানখানাপুর, বসন্তপুর, অম্বিকাপুর, বহরপুর, নলিয়াগ্রাম, রামদেয়ার রেল স্টেশনে নেই স্টেশন মাস্টার সহ কোনো কর্মকর্তা কর্মচারী। অন্য 22টি স্টেশনেও পর্যাপ্ত পরিমাণ জনবল নেই। গোয়ালন্দ ঘাটে আজ কোনো স্টেশন মাস্টার নাই, কোনো স্টাফ নাই। হাজার হাজার টাকা মালামাল পড়ে, লাখ লাখ টাকা মালামাল পড়ে এসে অকজে ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখন রেল স্টেশনে এখানে সরকারের হাজার হাজার কোটি টাকার মাল পড়ে আছে। এখন রক্ষণাবেক্ষণা এখানে কোনো স্টেশন মাস্টারও নাই। এখানে একটা রেল গেট আছে, সেই রেল গেটেও কোনো লোকজন নাই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দল বল নির্বিশেষে গোয়ালন্দ স্টেশনটাকে ঐতিহ্যবাহীভাবে আবার ফিরে আসুক। আবার মাছের খোলায় সে বরফের রমরমা, ইলিশের বরফের বাড়িতে কেঁপে উঠুক। এদেশের জনগণ, ঘুমন্ত জনগণ জেগে উঠুক। রেল স্টেশনে পাশে রেল গেট, দুইজন রেল গেটের গেটম্যান থাকার কথা, কোয়ার্টার আছে, হার আছে, সেখানে গেটম্যান নাই। কর্মজীবীরা সবাই না খায় মরতেছে, সেভাবে বিভিন্ন জায়গায় চলে গেছে। স্টেশনে মানুষ কি করে খাবে? এই স্টেশনে কোনো ধরনের ইনকাম করার কোনো কিছুই নেই। আমাদের অনেক হোটেল মোটেল, অনেক কিছু, অনেক মানুষ সেখানে এই হোটেল দিয়ে এই ট্রেনের যাত্রী নিয়ে বাঁচত। আবার এই যমুনার মধ্যমধ্যে যে ট্রেনটা ছিল, এখান থেকে রাজশাহী লোক যাতায়াত করতো, অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো এখান থেকে। কিন্তু সেসব লোক সেসব ট্রেন উঠায় নিয়েছে আস্তে আস্তে। সব জায়গায় ট্রেনের উন্নয়ন, শুধু রাজবাড়ি ট্রেনগুলো নিয়ে যাইতেছে, এগুলো কবে নিয়ে যাবি? খুবই লাজুক অবস্থা। এখন আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি দৃষ্টি থাকবে, মানে আমি অনুরোধ করবো যে সরকার যেন এখানে দৃষ্টি দেয় এবং এই আমাদের এই রাজবাড়ি সেকশনটাকে যেন, রাজবাড়ি সেকশনে যতগুলো স্টেশন আছে সেই প্রত্যেকটা স্টেশন যেন সচল করা হয়। জনবল সংকটের কারণে বন্ধ থাকা রেল স্টেশন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন পশ্চিমাঞ্চল রেলের এই কর্মকর্তা। এখানে জনবল সংকট আছে, তো জনবল সংকট থাকার কারণে ওই সমস্ত স্টেশনে লোকবল দেওয়া সম্ভব হচ্ছে না। এখন যদি জনবল যদি নিয়োগ দেওয়া হয়, প্রদান করা হয়, তাহলে এই কাজগুলো হবে, তাছাড়া তো হবে না। অনেক আগে থেকে এইগুলি হয়ে আসছে, এটা তো নতুন কোনো কিছু না, নতুন ইস্যু না, এটা এটা অনেক আগে থেকেই বন্ধ। এবং শুধু এগুলি কেন, আরো অনেক জায়গায় অনেক স্টেশন বন্ধ আছে। নতুন করে জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও জানিয়েছেন রেলের এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।